বৃহত্তর মাকুম অঞ্চলের বহুতরে শৈশব যৌবনকাল স্মৃতি লুকাই থাকা একালর মোনালিসা স্টুডিও। ইতিহাস হবলৈ গৈ আছে নেকি ফটো স্টুডিও সমূহ? মাকুমর ইতিহাস জড়িত থাকা এটা ফটো স্টুডিও, নাম মোনালিসা স্টুডিও। এটা সময় আছিল বিদ্যালয় মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী অফিস কছাড়ি যাওয়া বহু ব্যক্তিয়ে ফটো স্টুডিওর বাহির ভিড় করেছিল, ভিতর প্রবেশের করেছিল অপেক্ষা। কিন্তু বর্তমান ডিজিটাল যুগত হেরাই গৈছে সেই ফটো স্টুডিও সমূহ। তিনিচুকীয়া জেলার বৃহত্তর মাকুম অঞ্চলের একটা চিনাকি নাম মোনালিসা। বহু লোকর বহু ব্যক্তির শৈশব যৌবনের মধুর স্মৃতি আছে মাকুম শহরত থাকা এই মোনালিসা ফটো স্টুডিওত। এসময়ত বিহু পূজা যিকোনো উৎসবত মোনালিসা ফটো স্টুডিওত ফটো তুলিবলৈ গ্রাহকর লানি নিচিকা শাড়ি দেখিবলৈ পোৱা গৈছিল। কিন্তু সময়ের ব্যবধানত বিজ্ঞান আর প্রযুক্তিবিদ্যার যুগত প্রত্যেকের হাতে হাতে এতিয়া মোবাইল ফোনের উপলব্ধ হল। মোবাইল ফোন ক্যামেরা অহার পিছত ফটো স্টুডিওর প্রয়োজন কমে যত স্টুডিওত এতিয়া গ্রাহক নোয়া অবস্থাত পরিণত হল। কাস্টমার নাই বলে কব পারে, দুটা এটা দুটা এটা আহে বাস, ইমানে ফ্রি আছো। জানে যে মোবাইলের কারণে, মোবাইলে সব কাস্টমার নিজের ঘরতেই মারে, রাস্তাতেই মারে, পার্কতেই মারে, কিন্তু স্টুডিওত নাহে। পড়িছে মানে পুরাই পড়িছে, ব্যবসায় নাই বলেই কব পারি। কবলগে একো নাই, এটা আমার বিজনেস এটা বন্ধ করবলে টাইম আহি গেল। বিজনেস কি কি বিজনেস করি, কাস্টমারে যদি না আহে কি হওয়ার বিজনেস হব? মোবাইল ফোনের ক্যামেরা আর ডিজিটাল ক্যামেরার আগ্রাসনে এতিয়া এনেদরেই রাজ্যের বহু স্থানত থাকা বহুতরে আবেগ থাকা ফটো স্টুডিও সমূহ বিলুপ্তির পথত গমন করেছে। মোনালিসা ফটো স্টুডিওর দরে বহুকেইজন ব্যবসায়ীয়ে মনত দুঃখ আর উপায়হীন হয়ে দিন কটাবলগীয়া হয়েছে। কিন্তু উপায় নাই, কারণ সময়ের লগেলগে সকলো সলনি হয়। হয়তো মোনালিসা ফটো স্টুডিওটো এদিন মাকুমবাসীর ইতিহাস হয়ে যাব।